হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন যদিও মর্নিং নয়, মর্নিংয়ে আমি এটা এডিট করেছি, তার জন্য মর্নিংও বললাম, ইভিনিংও বললাম। তো কেমন আছো? সবাই খুব ভালো আছো? তো আমি আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের আমি ইভিনিং রুটিন নিয়ে চলে এসেছি, আর এই ফুলগুলো কি সুন্দর ফুটেছে, দোপাটি ফুল, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো পুরো ভিডিওটা দেখা যাক। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দিও। চলো ভিডিওটা দেখা যাক। আমি দেখো বিকালবেলা হচ্ছে গিয়ে ঘর দোরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, ঝাঁটা দিয়ে মানে কুস্তে দিয়ে আর কি। তো ওদিকে তোমাদের দাদা ভাই আর আমার মামামশোনা ঘুমাচ্ছে, তো ভাবলাম এই টাইমে কাজ করে নিই। আর তোমরা তো জানো যে আমার মেয়ে ঘুমালে আমি কাজ করে বসে থাকি, আর আমার কাজ না করে বসে থাকলে আমার যেন অস্বস্তি হয় যে একটু আড্ডাটাও মারা যায় না। তো দেখো আমি প্রথমে ভালো করে ঝাঁটফাটগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে কিন্তু আমি জামাকাপড়গুলো তুলে নেব। তো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে জানিও। এই যে কলপাড়ে চলে এসেছি অনেকগুলো বাসন নিয়ে, তো ওইগুলো ঝটপট করে মেজে নেব আজকে। তো এই যে জামা কাপড়গুলো আমার ছাড়া আছে, সকালের জামা, কালকেকার জামা কাপড় গামলাতে ছিল, মনে ছিল না, তো ভাবলাম এখন ধুয়ে নিই।
কাজ প্রায় কমপ্লিট, তো ভাবলাম মাথা ব্যথা ছেনে নিই, যেরকম বিকেলবেলা হাত মুখ ধুয়ে মাথা ব্যথা ছেনে বাইরে যায় আড্ডা দিতে আর কি। তো ভাবলাম সব ঘুমাচ্ছে যখন, আমি মাথা ব্যথা ছেনে নিয়ে একটু আড্ডা মেরে আসি বাইরে। তো তার জন্য আমি রেডি হচ্ছি, আর এই যে মুখে ক্রিম, গায়ে তেল, কত রকম মাখছি। শীতকালটা তো আমার একদমই ভালো লাগে না, তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, টাটা।